হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। প্রত্যেক মাসে আমাদের যে মেয়েদের যে প্রবলেমটা হয়, সেই প্রবলেমের মধ্যে দিয়ে আমি এখন ফেস করছি, পিরিয়ডস প্রবলেম। আমার প্রচণ্ড ক্র্যাম্পস হয়, আশা করছি এটা অনেকেরই হয়, সেজন্য এই হট ব্যাগটা আমি ইউজ করব। তো তোমরা কিন্তু পিরিয়ডসে হট ব্যাগ ইউজ করতে পারো। এছাড়াও যাদের হট ব্যাগ নেই বা হট ব্যাগ ইউজ করতে চাও না বা কোনো প্রবলেমের জন্য, তারা কিন্তু গরম পানি খেতে পারো। গরম পানির সাথে হালকা করে লেবু দিয়ে বা মধু দিয়ে বা গুড় খেতে পারো। অ্যাভয়েড জাঙ্ক ফুড তো একদম খাবে না। আমাদের যে ক্র্যাম্পসটা হয় বা যে লেট ডেটে আমাদের যে পিরিয়ডসটা হয়, তার একটা অন্যতম প্রধান কারণ কিন্তু বাইরের খাবার দাবার খাওয়া। আমি বলছি মানে এটা নয় যে আমি খাই না, আমি তো একদম বাইরের খাবারেরই ভক্ত, কিন্তু তাও এটা আমাদের জন্য দরকার। যেটা আমাদের সবথেকে বেশি শরীরে সেই সময় দরকার হয়, সেটা হচ্ছে ভিটামিন সি, যেটা থাকে লেবুতে। সেই জন্য আমি রেগুলার চেষ্টা করি পিরিয়ডসের সময় লেবু পানি খাওয়া। তোমরা চাইলে ট্যাপ পানি খেতে পারো। লেবু পানি খাবো বলে আমি রাত্রেবেলা, আমি ভিডিওটা করছি রাত্রে, সেজন্য আমি নর্মাল ফ্রেশ ওয়াটার নিয়ে নিলাম, তার সঙ্গে হাফ লেবু, আর সেটা খেলাম। তার সঙ্গে কোনো রকম কিন্তু চিনি বা নুন আমি ইউজ করিনি। এমনিতেও পিরিয়ডের সময় আমাদের সল্ট্রি কোনো খাবার বা স্পাইসি খাবার একটু অ্যাভয়েড করাই দরকার। পিরিয়ডস হওয়ার এক সপ্তাহ আগে থেকে এটা করলে আরও বেশি ভালো হয়, তাহলে ক্র্যাম্পসটা আমাদের হয় না। ক্লিনেস খুব ইম্পর্টেন্ট লাইফে, কিন্তু এই সময় একটু বেশি ক্লিন হয়ে থাকতে হয়, কারণ এই সময় ভাইরাস ব্যাকটেরিয়ার ব্যাপার থাকে। ফ্রেন্ডদের বা কারোর যদি এরকম পিরিয়ডসে কোনো প্রবলেম থেকে থাকে, যাকে তুমি জানাতে যাও, তার সাথে অবশ্যই শেয়ার করবে। ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবে, সাজেশন থাকলে কমেন্ট করবে। চ্যানেলে নিউ হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তার সঙ্গে ডিসক্রিপশন বক্সে একটা কুকিং চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, চাইলে ওটাও সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আই উইল সি ইউ মাই নেক্সট ওয়ান। টাটা।